দেশের খবর কি কর্তাবাবু, এনা জোরে পড়েন কর্তাবাবু। আর খবর আর বাবা কোথি তো পানি আসি যায়, এত বড় বই পর্যন্ত মুখস্থ করছি। ভালো হয়ে গেল, কর্তাবাবুর সঙ্গে এখনো দেখা হলো না। যাই কর্তাবাবুর কাছে যাই। কর্তাবাবু, কর্তাবাবু, কে নিবারণ? আগে কর্তাবাবু, এ আয় রে, আয় ভিতরে আয়। আচ্ছা ঠিক আছে। এত দেরি হলো তো কর্তাবাবু? বাড়িতে না কাম ছিল কর্তাবাবু। তো দেশের খবর কি কর্তাবাবু, এনা জোরে পড়েন কর্তাবাবু? আর খবর, সকালবেলা পত্রিকাটা হাতে নিলে খুন, রাহাজানি, ধর্ষণ, জবরদখল, দাঙ্গা, ভাই ভাই মারামারি, কি যে শুরু হলো একটা দেশের, আর বলিস না। কর্তাবাবু, মুই তো মূর্খ মানুষ, দেশের খবর নিবের পাম না, ওই জন্য তোমার কাছে আইসম। পেপার খেন পড়েন, দেশের খবর না ন্যাম। কত কষ্ট করি দেশ স্বাধীন করলাম কর্তাবাবু। মোর জাতি জীবনের ভয়ে ইন্ডিয়া চলে গেল কত, মুই খালি দাম নাই, দেশটা মুই খুব ভালোবাসুন কর্তাবাবু, এই জন্যে তোমার ঘরে কাছে আইসুম না, খবর দিবে দেশ কৃষি কি আছে কি অবস্থা, এই জন্যে না খবর নিবে আইসু। আর বলিস না রে নিবারণ, তোমার শরীরটা ভালো আছে বাবু? শরীর তো রে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, এই আছি এই নেই, মানুষের পরিবর্তন হয়ে গেছে। মানুষ পত্রিকা খুললেই ধর্ষণ, রাহাজানি, খুন খারাপি, কি যে একটা হয়ে গেল রে দেশের মধ্যে। তা ভালো আছিস তুই? আর ভালো কর্তা বাবু, বয়স তো আর কম হলো না, তার মধ্যে এই দেশের খবরও কবা লেগছেন ভালো নয়, কেম করি আর ভালো থাকো। দেশ আর দেশ নাই, এমন দিন আসবে, এমন দিন আসবে ভাই ভাইকে বিশ্বাস করবে না, মুরব্বীদেরকে সম্মান দেবে না, শিক্ষকদেরকে ভক্তি করবে না, সালাম দেবে না। এই যে আমরা পত্রিকা পড়ি সকালে, এমন দিন আসবে, এমন বিজ্ঞান আসবে সব ধ্বংস করে ফেলাবে, পত্রিকা পাবি না, কয়েক বছর পর আর পত্রিকা পাবি না। এই যে আমি বই পড়ি দেখ, রবীন্দ্রনাথের গল্প, এই গল্প আর থাকবে না, এই বই আর থাকবে না, মানুষের বই পড়ার ইচ্ছে থাকবে না, মানুষ বিজ্ঞানে ঢুকে যাবে, এমন দিন আসবে। হ্যাঁ কর্তাবাবু, দেশটা যে কোথায় যাবে ভগবানে জানে। কর্তাবাবু, যাই
মুই না স্নান করি আচ্ছা যা ঠিক আছে আদা গিন্নি পানিটা নিমের পাতা দিয়ে একটু গরম করে দাও তো আমি গোসলে যাব মানে মানে দুপুর 12টা বাজে যায় আর ওখানে ঘুম দেই ওঠে না মানে হ্যাঁ মানে ছেলে বলি কেমন গে মানুষ করে মরে গেলা হ্যাঁ প্রায় 12টা বাজে গেছে দুপুর মানে আর কি এখন মোবাইল পাইছি মোবাইল হ্যাঁ রাত 12টা বন্ধ একটা বন্ধ দুটো বন্ধ খালি মোবাইল টেপে মোবাইল টেপে এই মোবাইল কে নিয়ে কি এটা ভুল কাম করছি আমি হ্যাঁ আমরা এক সময় এরকম ছোট ছিলাম হ্যাঁ আমরা এত মোবাইল দেখি নাই আর কি জামানা আসছে কি একটা জামানা চলে আসছে মোবাইল সারা ভাত খায় না রাত নাই দুপুর নাই তেমন নাই 10টা বাজে গেছে এখনো ঘুম থেকে ওঠে নাই এ মানিক মানিক নো আবার বাচ্চা তাতে বের হও ১২টা আর তুই ঘুম থেকে উঠিস এখন সারাদিন কি করিস আর সারা রাত ঘুমিয়ে কি করিস তুই তুই ঘুমেস কিন্তু ঘুমেস নে তুই মোবাইল পাচ্ছিস মোবাইল এই সারা রাত তুই খালি মোবাইল টিপিস পড়ার নাম করিয়ে দরজা এখন লাগে দিয়ে খালি মোবাইল টিপিস তুই হ্যাঁ এগুলো বাদ দে তাহলে কি হয়েছে এই যে মুখে মুখে তর্ক করিস কি হয়েছে ওরা ওরা ময় মুরব্বী কোনো সম্মান দেশ নেই আমি তো বাপ দূরের কথা ওরা কোনো ময় মুরব্বীকে সম্মান দেশ নেই এই যুগে ছেলে পেলে শোন আমার বাবা তোর দাদা এখনো মনে পড়ে আমার নিজের চোখের দেখা এই এই উঠেন সকালবেলায় উঠোনের মধ্যে বসতো সার ফ্লাস নিয়ে পত্রিকে এইরকম বই তোরা তো ওই যে দুই চার পৃষ্ঠা মুখস্থ করতে পারিস নে তোর দাদা আমার বাবা অতি তোর পানি আসি যায় এত বড় বই পর্যন্ত মুখস্থ করছি রবীন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোরা সারা রাত বইয়ের নাম করিয়ে মোবাইল টিপিস তোদেরকে একটা ভালো কথা কওয়া যায় না তোরা তখনই স্মৃতি উঠিস তোরা তো নৈতিক শিক্ষাটা হারে ফেলাছিস মোবাইল দেখতে দেখতে মগজ নষ্ট করে ফেলাছিস তোরা পত্রিকা বইয়ের মর্ম তোরা কি বুঝবি হ্যাঁ জীবনও দেখি নাই যে একটা পত্রিকা নিয়ে আসি বাড়ির মধ্যে পড়ছিস তুই সেটা না হয় নাই পড় নিজের বই তো পড়িস নি হ্যাঁ তোর এই দাদাকে কে না চেনে এই এলাকার সবাই চেনে তোর দাদা পেপার পত্রিকা পড়তো গ্রামের আশপাশের মানুষ এসে পত্রিকা পড়া শুনত দেশের খবর নিত হিন্দু পাড়ার থেকে লোক আসতো বড় বড় চাষারা জাড়োরা আসতো আসে পেপার পত্রিকা এখানে আমার বাবা পড়তো আর ওরা শুনত সেরকম কিছু একটা হও সেরকম কিছু একটা হও আর তোদের দ্বারায় ওটা আশা করা সম্ভব না তাই বলি একটু আমাকে রেহাই দি ভালো করে পড়াশোনাটা কর এই নৈতিক শিক্ষা অর্জন করতে হলে পেপার পত্রিকা বই এগুলো পড়তে হবে এগুলো তোমার পড়া লাগবে তোমাকে মোবাইল ছাড়িয়ে দিয়ে মোবাইল বাদ দিয়ে এগুলো পড়তে হবে ঠিক আছে তা না হলে ভবিষ্যতে তোমার দ্বারায় কিছুই আশা করা সম্ভব না ঠিক আছে তোমার জ্ঞান দেওয়া শেষ হয়েছে আমি গেলাম আমি দাঁত ব্রাশ করবো এতগুলো বাণী শোনাইলাম ওর দাদার বাণী শোনাইলাম
তবু ও টনক নড়ল না। এই যুগ, এই যুগ নিয়ে আয় আছে এই বর্তমান যে বিজ্ঞান, এই মোবাইল মোবাইল মোবাইল, এই মোবাইলে ধ্বংস করছে, ধ্বংস যা ধ্বংস হোক, আশা করছিলাম বাবার মতো হবু, শেষ কোনো মতে সম্ভব না।